আবারও ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। মহাদেশীয় টুর্নামেন্টে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরল আর্জেন্টাইন যুবারা। আর্জেন্টাইন যুবাদের ঐতিহাসিক জয়ের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, লাতিন ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। জাতীয় দল হোক কিংবা যুব দল, সবখানেই চলে প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবার নতুন করে ব্রাজিলিয়ান যুবাদের দুঃস্বপ্নের কারণ হলো আর্জেন্টিনা। আজ মহাদেশীয় ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে 2-0 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টাইন যুবারা। অনূর্ধ্ব 17 যুবাদের এই ফুটসাল টুর্নামেন্টে একক আধিপত্য দেখিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা। বন্ধুরা, জাতীয় দল কিংবা যুব দল, সব জায়গায় আর্জেন্টিনার কাছে পরাজিত হচ্ছে ব্রাজিলিয়ানরা। তবে সবচেয়ে মজার বিষয়, ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা 2021 জয়ের পর এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। বুঝতেই পারছেন কতটা সোনালি সময় পার করছে আর্জেন্টিনা। আজ অনূর্ধ্ব 17 ফুটসাল টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরে আরও একবার রাইভালদের দুঃস্বপ্নের কারণ হলো আলবিসেলেস্তেরা। রিমেম্বার, এই আর্জেন্টিনা জিততে এসেছে, হারতে নয়। ভামোস আর্জেন্টিনা, ভামোস আলবিসেলেস্তে। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।